আয়োজিত বর্ষাকালীন সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত সকলকে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি শ্রুতি নাটক স্বপ্ন, রচনা চিত্তপ্রিয় চট্টোপাধ্যায়, নির্দেশনা নীলকমল ব্যানার্জি, অভিনয়ে নীলকমল ব্যানার্জি, প্রদীপ মিত্র, জয়শ্রী চৌধুরী। শুরু করছি শ্রুতি নাটক স্বপ্ন। ওহ, কি সাংঘাতিক ঝড়! এমনি ঝড় উঠেছিল একদিন আমাদের ভারতবর্ষে, এমনকি আমাদের এই সোনার বাংলাতেও। আমার সামনে ইংরেজের অত্যাচার আর অহংকারের এক বিরাট সৌধ জীবন্ত ভাবে দাঁড়িয়ে আছে। রাইটার্স বিল্ডিং, কি অদ্ভুত! কিন্তু বাংলার দামাল ছেলে মেয়েরা সেদিন তো ভয় পায়নি। ইংরেজের অহংকার বহুবার তারা চূর্ণ করে দিয়েছে। বিনয়, বাদল, দীনেশকে তো আজও জীবন্ত মনে হয়। অথচ আমি সেই রক্তাক্ত ইতিহাসের সামনে সামান্য একটা চাকরির সন্ধানে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এখন নির্জীব হয়ে বসে দিবা স্বপ্ন দেখছি। কত আশা বুকে! এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? বাবু, একটা টাকা দেবেন, দুদিন খাইনি, আমি সামান্য ভিখিরি, আমাকে একটু দয়া করুন, ভগবান আপনার ভালো করবেন। ওটা কার গাড়ি গেল? ওটা রাজার গাড়ি বাবু, একটা টাকা দেবেন বাবু, দুদিন খাইনি। রাজার কাছে তো সাহায্য চাইতে পারো। আমি শ্যামলাল ভিখিরি বাবু, এ তল্লাতে সবাই আমাকে জানে যে আমি ভিখিরির কাছে ভিক্ষা চাই না। তার মানে তুমি কাকে ভিখিরি বলছো? কেন, রাজাকে? উনি তো আমাদের থেকেও বড় ভিখিরি। বলো কি, তোমার সাহস তো কম নয়? এক্ষুনি যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, কি হবে তখন? আমাদের ধরবে না বাবু। কেন, তুমি কি ভিখিরি ইউনিয়নের নেতা নাকি বড় কোনো নেতার কাছের লোক? আমি সামান্য ভিখিরি বাবু, আমাদের ধরে ওদের কোনো লাভ হবে না। লাভ? কিসের লাভ বাবু? আমরা ভিখিরি, আমাদের তো মান সম্মান নেই যে আমাদের টাকা দিতে হবে, আর টাকাও নেই, চালচুলোও নেই যে ঘুষ দেব, তাই আমাদের ধরলে ওদেরই ঝামেলায় পড়বে। তাই বাবু, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের ধরবে না। কিন্তু বাবু, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবেন? কিন্তু আমিও তো তোমার মতো একজন ভিখিরি, তফাৎ শুধু এই যে আমি একটু ভদ্র বেশি আছি, আর তোমার পোশাকটা ভীষণ নোংরা। তুমি পেটের জন্য সামান্য পয়সা বা খাবার ভিক্ষে করছো, আর আমি চাকরি ভিক্ষে করছি, সেই সঙ্গে বাড়ি, গাড়ি, মান সম্মান, সুন্দরী বউ, সব সব। আপনার সব হবে বাবু, আমি আশীর্বাদ করছি, কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে, কিছু টাকা দাও না বাবু। প্রচন্ড ঝড় উঠেছে, বসো, আমার পাশে এসে ভালো করে বসো তো। আমার খিদে পেয়েছে বাবু, বসে দিলাম, দেখি অন্য কোথাও কিছু পাই কিনা। রাগ হয়ে গেল? রাগ হাসালেন বাবু, ওসব আমাদের থেকে লাভ কি? একটা টাকাও কি হাতে আসবে? খিদে পেলে কি কেউ খেতে দেবে? বরং দুটো লাঠির ঘা বসিয়ে খাইয়ে দেবে, ওসব তো বড় বড় মানুষের জন্য। তোমার বয়স কত? তা বাবু, বছর 90 তো হবে। এখনো অনেক দিন বাঁচতে ইচ্ছে করে, তাই না? বাসা মরা কি আমাদের হাতে বাবু, কিন্তু খিদেটা আরো ভীষণ বাড়লো, কিছু খেতে পেলে আর অনেক কথা বলতে পারবো। ব্রিটিশ আমলে কি দেখেছো? আমাকে দরে দরে ভিক্ষে করতে হয়নি। তোমার কেউ নেই? আছে, তবে ওদের কাছে আমি একটা জঞ্জাল, তাই ফেলে দিয়েছে রাস্তায়। তোমার অপরাধ? আমার জমি, টাকা পয়সা সব বিশ্বাস করে আগেই ওদের হাতে তুলে দিয়েছিলাম, এটাই আমার অপরাধ। একদিন ওরা আমায় বলল, আমি নাকি ওদের জন্য
কিছুই করিনি বাবু, কিন্তু বাবু বড্ড খিদে পেয়েছে, বুড়ো হয়েছি তো এখন খিদেটা ঠিক সহ্য করতে পারি না। ব্রিটিশ আমলে কি চাকরি করতে? না, চাষবাস করতাম, জমি ছিল তো। চাকরি করার ইচ্ছে ছিল না? একেবারেই না। কেন বাবু? আমরা যুদ্ধ করিনি, কিন্তু দেশকে তো ভালোবাসতাম। তখনকার চাকরি মানেই তো ইংরেজের গোলামি করা। আর এখনকার এই স্বাধীন দেশে? সে তো দেখতেই পাচ্ছেন বাবু, তখন ব্রিটিশ ছিল, এখন দেশীয় ব্রিটিশ আছে। ইংরেজ আমলে এরাই ছিল ওদের গোলাম। আর আমাদের রাজা? রাজার সম্পর্কে কিছু বলবেন না বাবু, আমাদের রাজা গরিব দরদি। রাজা দীর্ঘজীবী হন, মানুষের জন্য আন্দোলন করুন। তুমি অন্যায়ের বিরুদ্ধে কিছু বলবে না? বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করা যায়, কিন্তু নিজের ঘরের শত্রুদের সাথে কিভাবে লড়াই করব বাবু? ওই যে দেখুন, ওই দূরে ট্রাফিক পুলিশটা দাঁড়িয়ে আছে, ওকে সারাদিন দু হাতে বহু টাকা নিতে দেখি। তুমি কি একবারও বড় অফিসারকে জানিয়েছ? বড় অফিসার কি যে বলেন বাবু, যে রক্ষক সেই তো ভক্ষ, তার কাছে নালিশ। বাবু খিদে আর সহ্য হচ্ছে না, আমি চাই আপনি ভালো থাকুন। আপনার পায়ে ধরে বলছি বাবু আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আরে আরে করো কি করো কি, ওরা আমাকে মেরে ফেলবে বাবু। আচ্ছা আমি বাঁচানোর কে? আমি তো চুরি করিনি বাবু, আমি চুরি করিনি। তোমার তোমার নাম কি? আমার নাম কমলা বাবু। মার 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 কি শালা, মার 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 বাবু। আমি সত্যি বলছি চুরি করিনি, ওরা আমাকে মেরে ফেলবে বাবু, ওরা আমাকে মেরে ফেলবে। কামুন কামুন সবাই, কেউ ওর গায়ে হাত দেবেন না। আমি কিন্তু বাধ্য হব আপনাদের বিরুদ্ধে রিপোর্ট করতে। একটা বাচ্চা মেয়েকে মারবো? চল 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 চল। আর ভয় নেই কমলা, এবার আমায় বলো তো চুরি করেছো কেন? তুমি তো অনেক ছোট। সত্যি বলছি বাবু, আমি ভিক্ষা করি, চুরি করি, কিন্তু আজ আমি চুরি করিনি। কোথায় থাকো? ওই ফুটপাতে। কিন্তু চুরি করো কেন? কি করব বাবু, চুরি ভিক্ষা এসব না করলে তো মা খেতে দেবে না। তোমার বাবা নেই? বাবা জানি না বাবু, মা বলে বাবা একটা ছিল, মা লোকের বাড়ি কাজ করে যে টাকা পয়সা পেত বাবা মায়ের থেকে জোর করে মারধর করে সব টাকা পয়সা নিয়ে নিত। তারপর একদিন মাকে ছেড়ে চলে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। সে থাকে কোথায়, কি কাজ করে? থাকে অন্য একটা ফুটপাতে, কি করে জানি না, ভিক্ষাও করতে পারে আবার চুরিও করতে পারে, দেখা তো হয় না, সব মায়ের মুখে শুনেছি। তুমি কাজ করবে? মা যেতে দেবে না। কেন? তাহলে আমার মায়ের চলবে কি করে? কেন, মা কাজ করে খাবে, তুমিও মাকে সাহায্য করবে। মা তো হাঁটতে পারে না। কেন, কি হয়েছে? এক কাজের বাড়িতে মায়ের নামে মিথ্যে চুরির কথা বলে ওই বাড়ির গিন্নিমা মেরে মায়ের পা ভেঙে দিয়েছে। এই চুরি করা ভিক্ষা করা ছেড়ে অন্য কোনো কাজ পেলেও তুমি করবে না, তাই তো? কে দেবে বাবু কাজ? অনেকে লোক দেখায়, কিন্তু আমি দেখেছি অনেক মেয়ে কাজ করতে গিয়ে আর ফেরেনি, পরে শুনেছি ওদের নাকি কোথাও বিক্রি করে দিয়েছে, কেউ আবার বাবুদের হাতে মরে গেছে। আপনি আমাকে বাঁচিয়েছেন বাবু, এ কথা মনে রাখবো। আপনি ভালো থাকুন বাবু, আপনার মতো ভালো মানুষে অনেক দরকার। আসি বাবু, ও বুড়ো তুমি
যাবে তো চলো। হ্যাঁ তাই চল বাবু, আমিও চলে যাচ্ছি, অনেক খিদে পেয়েছিল। শোনো শ্যামলাল, এই 100 টাকা তুমি নাও, আমার কাছে আর নেই, যা পারো কিছু কিনে খেও। 100 টাকা দিচ্ছেন বাবু, উফ কি শান্তি। কিন্তু বাবু টাকাটা আবার ফেরত চাইবেন না তো? দুর্বোকা, ওটা তো তোমার, ফেরত নেবো কেন? আর হ্যাঁ কমলা শোনো, ওর থেকে আবার এটা তুমি চুরি করো না জানো। যে বলেন বাবু, আমি মাঝে মাঝে চুরি করি ঠিক, যেসব লোকেরা অন্যদের ঠকিয়ে বেইমানি করে অসৎভাবে অনেক টাকা রোজগার করে, সমাজের ভদ্রলোকের মুখোশ করে ঘুরে বেড়ায়, তাদের টাকা সুযোগ পেলে চুরি করি, কি বুড়ো ঠিক কিনা বলো? হ্যাঁ বাবু, ও ঠিক কথাই বলছে। দেখুন না বাবু, একদিন এই বুড়ো একজনের কাছে ভিক্ষে চাইতে সে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গালি দিয়ে চলে গেল। তখন তুমি কি করলে? আমি সব লক্ষ্য রাখি বাবু, ছুটলাম ওই লোকটার পেছনে, যেই না লোকটা গাড়িতে উঠতে যাবে তখনই ওর পকেট থেকে টাকার ব্যাগটা নিয়ে নিলাম। যদি ধরা পড়তে কি হতো তখন? না বাবু, সে ভয় দেই। কি পেলে টাকার ব্যাগে? 1,200 টাকা পেলাম। ফিরে এলাম বুড়োর কাছে, পেট ভরে বুড়োকে খাওয়ালাম। আমি লক্ষ্য রাখি বাবু, কোন লোকেরা ফিকিরিদের পয়সা তো দেয় না, উল্টে গালি দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। আমিও সেই লোকেদের পিছু নিয়ে উচিত শিক্ষা দিই। কমলা, তোমাকে আজ আমি কিছু দিতে পারলাম না, আমার কাছে 100 টাকাই ছিল, শ্যামলালকে দিয়ে দিলাম। তাতে কি হয়েছে বাবু? আপনি খুব ভালো মানুষ, আমরা লোক চিনি, কিন্তু কিছু মানুষ আছে, আমরা ফুটপাতে থাকি বলে আমাদের ঘৃণা করে, নোংরা কথা বলে। বাবু, দুবেলা দুমুঠো খেতে পেলে আমরাও মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি। ঠিক বলেছো কমলা, আজ মানুষে মানুষে কত ভেদাভেদ, গরিব চিরদিন গরিবই থেকে যায়, কিছু মানুষের অবহেলা শিকার হয়ে। এই তো দেখুন না বাবু, আমাদের ফুটপাতে থাকে রঘু, ও পড়াশোনা করে, রাস্তার আলো বই পড়ে, স্কুলে যায়, আমরা সবাই ওকে সাহায্য করি। আর কয়েক মাস বাদে ও কলেজে যাবে, স্কুলের সবাই ওকে খুব ভালোবাসে, ও যে সব ক্লাসে প্রথম হয়। তুমিও টাকা পয়সা দাও ওকে? না, আমি বই কিনে দিই, স্কুলের পোশাক, খাতা, কলম সব কিনে দিই। ও একদিন ভালো করে পাস করবে, অনেক বড় হবে, আমরা সেদিন খুব আনন্দ করব। জানিস তো কমলা, পরের বছরই রঘু কলেজে যাবে। হ্যাঁ, আর আমরা সেদিন সবাই মিলে সমাজে মুখোশ পরা, লম্পট, চরিত্রহীন, অশিক্ষিত, ঠক, বেইমানদের সামনে গিয়ে বলবো ফুটপাতের রঘু পারে মাথা উঁচু করে দাঁড়াতে, আর তোমরা ভদ্রলোকেরা ওর সামনে দিয়ে মাথা নিচু করে যাওয়া আশা করো। ঠিক 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 তোমাদের মুখোশধারী শয়তানেরা। কমলা, আমরা সবাই মানুষ, কেউ গরিব, কেউ বড় লোক, আবার কেউ মুখোশ পরা ভদ্রলোক। জানেন বাবু, রঘু ফুটপাতে বসে পড়াশোনা করে বলে আশেপাশের লোকজনেরা হাসাহাসি করে, অনেক কটু কথা বলে। এই বুড়ো চলো এবার। চল, যাচ্ছি বাবু, বেঁচে থাকো বাবা, তুমি ভালো মানুষ বাবু, চল কমলা চল, খুব খিদে পেয়েছে রে। রঘু কলেজে গেলে আপনাকে বাবু আমাদের এই ফুটপাতে আসতে হবে, কিন্তু মিষ্টি খাওয়াবো,
আপনি তো ভালো বাবু, আসবেন তো? হ্যাঁ নিশ্চয়ই আসব। আমরা গরিব, কিন্তু আপনাদের মতো ভালো বাবুদের কখনো আমরা অপমান করি না। আমরা গরিব, ভীষণ গরিব, তবুও তো আমরা মানুষ, আমরা তো একটু বাঁচতে চাই, আমরা তো আমাদের দেশকে খুব ভালোবাসি। চলি বাবু। ধন্য পুষ্প ভরা আমার বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। আমাদের এই দেশ জানি না কবে সবাই সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে উঠবে, যেখানে থাকবে না কোনো হিংসা মারামারি উঁচু নিচু ভেদাভেদ, থাকবে শুধু মানুষে মানুষে ভালোবাসা। যাই দেখি আমার জন্য আবার কোন ভবিষ্যৎ অপেক্ষা করে আছে।